আমার চ্যানেলে আরও একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি চলে এসেছি ছোট আলুর দম নিয়ে। রেসিপিটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল, আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করি। নমস্কার বন্ধুরা, এসো বসো আহারে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে 500 গ্রাম মতো ছোট আলু নিয়ে নিয়েছি। প্রথমে সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। আমার ছোট আলু পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। এবার এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আলুটা প্রেশার কুকারে দিয়ে অ্যাড করে দিলাম নুন আর হলুদ, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি একটা সিটি দিয়ে নামিয়ে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি খোসাটাকে এরকম ভাবে ছাড়িয়ে নিচ্ছি। সবকটা ছোট আলুর খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার কড়াতে কিছুটা তেল গরম করে তাতে আমি সেদ্ধ করে রাখা ওই আলুগুলো দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে সাইডে রেখে দিলাম। কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে দিয়ে দিলাম চিনিটা। চিনিটা ক্যারামেলাইজ হয়ে যাওয়া অবধি ওয়েট করতে হবে। ক্যারামেলাইজ হয়ে যাওয়ার পরেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। এরপরে অ্যাড করে দিচ্ছি আমি পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরেই অ্যাড করে দিলাম আদা আর রসুনের পেস্টটা, ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ। এরপর অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে আর জিরে গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব আমি একটু। ওই মিক্সচারে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা ছোট আলুটা, ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন, ভালো করে মিশিয়ে নিলাম। 5 মিনিট মতো ঢাকা দিয়ে একে আমি কষিয়েছি। আলুটা আমার কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব আমি জল, ভালো করে মিশিয়ে নিলাম। দিলাম 1 টিস্পুন মতো চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, এটাও ভালো করে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে রাখছি আমি 10 মিনিট মতো। ছোট আলুর দম আমার অলমোস্ট ডান। দেখতেই পাচ্ছেন কি দারুণ দেখতে হয়েছে। নামানোর আগে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর কসৌরি মেথি ক্রাশ করে। এবার এটাকে আমি গ্যাস অফ করে 5 মিনিট আমি রেস্টে রেখেছি। রেডি আমার ছোট আলুর দম। এটাকে আপনারা গরম ভাত বা রুটি পরোটার সাথেও এনজয় করতে পারেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি পরের ভিডিও পোহা কাটলেট নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।